এ এত বেশি কথা বলতে শুরু করলে অনেকক্ষণ কথা বলে, সেটা তোমরাও বুঝতে পারো যে ব্লগে শুরু করলে শেষ করে না, তো সেই জন্য ওখানে সেটা আমি না তুমি 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 সেটা গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইফ লাইনস। আর আজকে আমরা দেখতে পাচ্ছো যে গাড়িতে করে প্রথম ব্লগটা শুরু করলাম, আজকে ব্লগটা শুরুই হলো গাড়িতে। তো আমরা যাচ্ছি, মানে আমার একটা অফিসিয়াল কাজের জন্য আমাকে গাজল যেতে হবে, গাজল পেরিয়ে আর একটু যেতে হবে সামনে, তো সেই জন্যে আর কি আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। এখন বাজে ঠিক সকাল 10:30, আর আমাকে নিয়ে যাচ্ছে আমার অ্যাজ ইউজুয়াল ড্রাইভার দা অরিন্দম। তো তুমি সোয়েটার পরো নি কেন আজকে? মালদা থেকে অনেকটা বেরিয়ে গিয়ে আমরা ব্লগটা শুরু করলাম, কারণ এতটাই জ্যাম ছিল, তো গাড়ি চালাতে চালাতে অসুবিধা হচ্ছিল ব্লগ করা, তো সেদিকেও খেয়াল রাখতে হয়, সেই জন্য আর কি আমরা এখন বেরিয়ে পড়েছি। তো যেতে হবে মোটামুটি 1 ঘন্টার সফর। চার দিন ধরে আমাদের এখানে প্রচণ্ড কুয়াশা পড়ছে, আর কুয়াশাচ্ছন্ন একদম মালদা, মানে একদম কি বলবো, মনে হচ্ছে মেঘে ঢেকে আছে মালদা শহর, পুরো দার্জিলিং এর সেই ফ্লেভারটা। তবে দার্জিলিং এ একদম সানি ওয়েদার ছিল যেটা আমরা পেয়েছিলাম, তো শীতকালে যেরকম ওয়েদার থাকে পাহাড়ে, দার্জিলিং এ সেই রকমই ওয়েদার হয়ে গেছে এখানে। ঠান্ডা পড়তে শুরু করেছে, তবে যতটা ঠান্ডা পড়ে এই মুহূর্তে এখনো সেই ছানাটা এখনো পড়েনি, তবে পড়বে, এখনো পৌষ মাস পড়তে দেরি আছে। দেখতে পাচ্ছ কতটা কুয়াশা, ক্যামেরার লেন্সে হয়তো অনেকটা কমে যায় ফগটা, কিন্তু অ্যাকচুয়ালি প্রচন্ড কুয়াশা আছে এদিক ওদিক। তো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমরা এনএইচের উপর বেশ কিছুটা চলে এসেছি, কিন্তু এখন গাড়িতে পেট্রোলে কাটা একদম মানে পেট্রোল ভরতে হবে। আমি আমার ডেস্টিনেশনে চলে এসেছি, আর একটুখানি বাকি, প্রায় চলে এসেছি, আর 2 সেকেন্ডও লাগবে না পৌঁছতে। তো আমি চট করে কাজটা না মানে চলেই এসেছি একদম, তো সেই জন্য বলছি কাজটা করে এসে তারপরে কথা বলছি, কাজটা চট করে করে আসি, ততক্ষণ পর্যন্ত এই যে দাদা কিছু যদি দেখায় তোমাদেরকে দেখাবে, না হলে বসে থাকো। তো ম্যাডাম তো চলে গেছে অফিসে নিজের কাজে, আর আমাকে বাইরে ওয়েট করতে হচ্ছে অফিসের বাইরে। তো আমি এরকম এসেছি এখানে, কিন্তু শীতের সময় কোনো জায়গায় গেলে একটু খুব ভালোই লাগে, কারণ শীতের সময়টা ক্লান্তি বোধটা একদম হয় না। তো আমরা মোটামুটি এখন যে জায়গাটায় আছি সেটা মালদা টাউন থেকে মোটামুটি ওই 28-30 কিলোমিটার বা তার বেশি হবে একটু, সেরকম জায়গায়, পুরো গ্রাম এরিয়া। আর শীতের সময় গ্রামের দিকের ফিলটা তো ডেফিনেটলি খুব সুন্দর। অ্যাকচুয়ালি গ্রামের দিকের এই মেঠো পথগুলো দিয়ে হাঁটতে না খুব ভালো লাগে, একটা অন্যরকম ফিলিংস আসে।
তো অ্যাকচুয়ালি এখন তো গ্রামের দিকে মেঠো পথ নেই, মানে সব জায়গাতেই প্রায় পাকা রাস্তা হয়ে গেছে। তো অ্যাজ ইউজুয়াল এই রাস্তাটাও পাকা হয়ে গেছে। এর আগে যখন আমি এসেছিলাম এখানে, এই রাস্তাটা পুরো মাটি ছিল। এখানে এবার এসে দেখছি, মানে মোটামুটি অনেক দিন পর এলাম, প্রায় 4-5 মাস পর এলাম, এর মধ্যে দেখছি পুরোটা পাকা রাস্তা হয়ে গেছে। তবু একটা নির্জন নিস্তব্ধতা, একটা অদ্ভুত ফিলিং কাজ করে এবং এই রাস্তা দিয়ে হেঁটে যেতে সত্যি খুব ভালো লাগে। তো ফাইনালি আমাদের কাজকর্ম হয়ে গেল, আমি কাজ করে চলে এলাম, আবার রওনা দিয়ে দিলাম আমরা আর কি। তো এবারে আমি ঠিক করেছি যে একটু কফি খাবো, যেহেতু কাজ করলাম একটু মাথাটা ইয়ে হয়ে গেল, অনেকক্ষণ কাজ করে ফেলেছি, তো তারপরে তো কফি তো বানটা হ্যাঁ। আর তার জন্য আমাকে আমি আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে মোটামুটি 1 আওয়ার মতো লাগবে, সেখানে প্রায় 2.5 আওয়ার মানে গাড়ি ছিল। তো গল্পটা কে করছিল? মানে আমি কাজ করেছি, কাজ করার পাশাপাশি এ এত বেশি কথা বলতে শুরু করলে, অনেকক্ষণ কথা বলে, সেটা তোমরাও বুঝতে পারো যে ব্লগে শুরু করলে শেষ করে না, তো সেই জন্য ওখানে সেটা আমি না তুমি তুমি সেটা ওখানে গিয়ে কাজ করতে, আমি কাজ করছিলাম আর ও বাকিদের সাথে গল্প করতে গিয়ে আমার কাজ করা হয়ে গেছে প্রায় 1টার সময়। তো 1 ঘন্টা ধরে গল্প করলো, তারপরে বেরোলো। একদম বিশ্বাসযোগ্য নয় কথাটা। যাই হোক, তো আমরা সবাই বিশ্বাস করবে কথাটা, ঠিক আছে, সবাই জানে। তো যাই হোক, তো আমরা এখন এখানে একটা কফি হাউস আছে, ওই কফি হাউস নয়, এখানে একটা ছোটোখাটো কফি হাউস আছে, সেই কফি হাউসে আমরা কফি খাবো। কফির সাথে কিছু টা খাওয়ায় কিনা দেখি জানি না, তো কফিটা তো খাবো, তো চলো যাই। সো আমরা এই মুহূর্তে চলে এসেছি সুমন কফি হাউসে, যেটার কথা বলছিল যে কফি হাউস। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে টুয়ার্ডস মালদা থেকে গাজল আসার পথে এই একটা কফি হাউস পড়ে, ভালো বেশ, এখানে আমরা এর আগেও এসেছি অনেকবার। তো আজকে যখন ওর কাজের সুবাদে আমরা এখানে এলাম, তো আমি মনে হলো যে এখানে আসতে মানে আসাই যায়, কিছুটা সময় স্পেন্ড করা যায়। তো আমরা চলে এসেছি এই মুহূর্তে, ওই যে কফি খাওয়ার জন্য একদম এরম করছে। তো যাই হোক, চলো ভিতরে যাই, তারপর দেখা হচ্ছে। তো এই হচ্ছে সুমন কফি হাউসের এন্টায়ার এরিয়াটা। জায়গাটা খুব বড় নয়, তবে ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর সাজানো গোছানো। এখানে এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে, এরকম ছোটো ছোটো কটেজ করা আছে, সেখানে চেয়ার টেবিল দেওয়া আছে, সেখানে সবাই বসে এখানে খাওয়া দাওয়া করে। আর এর পেছনেই একটা ঠিক পুকুর আছে, সেখানে প্রচুর মাছ আছে, তো মাছ চাষ হয় এখানে আর কি। আর এই সাইডটা তো একটা তোমাদের দেখাই, এখানে দেখতেই পাচ্ছ তোমরা কিছু কিছু ছোটো ছোটো খেলার সরঞ্জাম রয়েছে বাচ্চাদের জন্য, যারা ছোটো ছোটো বাচ্চা কিডসদের জন্য, যারা কিডসদের নিয়ে আসে এখানে, তাদের কিছু অ্যামিউজমেন্টের জন্য এরা কিছু ব্যবস্থা করেছে, এরকম ছোটো ছোটো সব জিনিসপত্রের। এখানে কিছুটা সময় বাচ্চাদের নিয়েও একটু এনজয় করা যায়, একটুখানি সময় তারা এখানে কাটানো যায়। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা তো চলে এসেছি এখানে আর এখানে বসে পড়েছি। আর সুমন কফি হাউসে আসলে এতক্ষণ আমাদের মানে ইয়ে হচ্ছিল, একটা প্রবলেম হচ্ছিলো যে আমরা কী অর্ডার দেবো, কী করবো। তো আমি অ্যাকচুয়ালি ঝিলিককে বললাম যে দেখো, সময়টা হচ্ছে লাঞ্চের টাইম, আর আমি বলছিলাম যে কফি খাবো, স্ন্যাক্স খাবো, তো বলছে আমার খিদে পেয়েছে, তো স্ন্যাক্স মিলিয়ে মানে কফি দিয়ে একসঙ্গে একটা অর্ডার করা হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে সুমন কফি হাউস, যেহেতু এটা কফি হাউস, তো কফিটা তো নিতেই হবে, কফির সঙ্গে আর কিছু নেওয়া যায়। তো যাই হোক, আমরা 2-1টা আইটেম অর্ডার দিয়েছি এখানে, সো আসতে একটুখানি মোটামুটি 5-10 মিনিট একটু দেরি তো হবেই। আর একটু মালদা টাউন থেকে দূরে যদিও বা, মানে এটাই এটাই সব থেকে ভালো স্পেশালিটি যে মালদা টাউন থেকে যদি দূরে, মানে আমরা তো শহরের মধ্যে যে কোনো রেস্টুরেন্টগুলোতে তো প্রায়ই যাই, কিন্তু একটু আউটারে যাওয়া হয় না। আর শীতের সময় একটু গাড়ি নিয়ে বেরিয়ে একটু আউটারে যেতে সবাই পছন্দ করে, একটু গ্রাম বাংলার ফ্লেভারও রয়েছে। তো সব কিছু মিলিয়ে তোমরা সুমন কফি হাউস ইজ দ্য বেস্ট, তোমরা এখানে আসতেই পারো, কিছুটা সময় তোমরা স্পেন্ড করতেই পারো। ধন্যবাদ। আমাদের এখানে কফি আর এটা কি নিয়েছিলাম আমরা, চিকেন কি নিয়েছিলাম, এটা ফ্রাই, চিকেন ড্রাই ফ্রাই,
ক্রিসপি চিকেন না? হ্যাঁ ক্রিসপি চিকেন নিয়েছি। কফি হাউসের স্পেশাল কফি, স্পেশাল মানে কফি হাউসে তোমরা যদি এখানে আসো তাহলে ডেফিনেটলি অন্য যা খুশি খাচ্ছো খাও, তার সঙ্গে কফিটা কিন্তু অবশ্যই নিও, না না তো ঠিক নামের সঙ্গে ম্যাচ করবে না, তাই না? একদমই তাই। তাই কফি নিয়েছি, ক্রিসপি চিকেন নিয়েছি, আর এরপরে খিদেটা যদি বাড়ে, মানে খিদেটা আছে একটু, যেহেতু আমরা না খেয়ে বেরিয়েছি, তাই দেখা যাক চাউমিন বা নুডলস কিছু একটা খেয়ে নেবো। তখন আমার কফি কফি করছে, আমি দু কাপও কফি খেতে পারি, আমি ঠিক নেই, আমি প্রচুর খেতে পারি। দার্জিলিং এর ব্লগ দেখে সবাই বুঝে গেলেন, সবাই একজন কমেন্টও করেছিলেন যে তোমাদের খাওয়ার পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে, ঘোরার পরিমাণটা কম হচ্ছে। অ্যাকচুয়ালি তাই, মানে খাওয়ার এক্সপ্লোর করতে আমরা দুজনেই খুব ভালোবাসি, ঘুরতে তো ভালোবাসি, এটাও একটা পার্ট অফ জার্নি, মানে যে কোনো কিছু ট্রাভেলের সঙ্গে না, মানে মানে ঘোরার সঙ্গে খাওয়াটা যদি ঠিক না হয় তাহলে ঠিক কোথাও যেন জিনিসটা একটু অসম্পূর্ণ থেকে যায়। আমরা দুজনেই আমাদেরকে দেখে বুঝতেই পারছি আমরা খেতে খুব ভালোবাসি, আমরা কোনোদিন রোগা হতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর খেয়ে দিয়ে নিয়ে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর কি খেলাম, খেলাম ওই ওইটাই, আর কিছু অর্ডার করিনি, কারণ পেটটা ভরেই গেল ওগুলো খেয়ে, কফি আর ক্রিসপি চিকেন খেয়ে পেটটা ভরে গেছে, আর দরকার পড়েনি। তো ওই পেছনটা ছিল এরকম খানিকটা পুকুর, আর তার পাশে এরকম বসবার জায়গা আর কি। তো আমাদের এখন হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি, আমাদের আর কিছু খেতে হলো না, চা কফি আর ক্রিসপি চিকেন খেয়ে আমাদের পেটটা একদম ভরে গেছে, আমরা এগিয়ে যাচ্ছি। এখানে দোলনা ফোলনারও ব্যবস্থা আছে, তো আপনি এসে ঝুলতে পারেন। তো আমরা এখন বেরোচ্ছি, চলো বেরিয়ে বাড়ি গিয়ে আবার যেতে হবে অফিসে, চলো। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর আমরা এখন বাড়ি যাচ্ছি, আর বাড়ি গিয়ে এখন প্রায় 3:30 বাজতে চললো, বাড়ি যেতে যেতে 4:15 বাজবে, তারপরে আমাকে যেতে হবে আবার শো করতে, মানে অফিসে যেতে হবে। আর আজকে হাফ ডে আর কি অফিসে আমার, আর অরিন্দম যাবে ও বাড়ি আমাকে রেখে দিয়ে। তো আজকের মতো ব্লগটা আমাদেরকে এখানেই শেষ করতে হবে। তবে একটা কথা আমি একটু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এখানে খাবারের কোয়ালিটি সোসো, ঠিক আছে, মানে আমরা অনেস্ট রিভিউ করতে ভালোবাসি, খুব যে ভালো সেটা না, কিন্তু দামটা এক্সেসিভ, এক্সেসিভ দাম। যে জিনিসটা মানে মালদা টাউন থেকে জাস্ট খুবই কাছে, এমন কিছু দূরে নয়, কিন্তু এতটা হিউজ ডিফারেন্স, এটা আজকে আমরা এখানে এলাম, সো এটা আমাদের ঠিক মানে ফেয়ার লাগলো না, এই জিনিসটা একটু আনফেয়ার লাগলো, দামটা অত্যধিক বেশি। তো আমাদের হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি যাই, আর বাড়ি গিয়ে আবার অফিস যাবো, অরিন্দম যাবে ও বাড়ি। তাই আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তো যদি আমাদেরকে ভালো লাগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আজকের দিনটা আমরা এভাবেই কাটালাম, আজকে সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা এখানে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সেও, প্লাস এখানে নিচে ভিডিও নিচে দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে ফলো করতে পারো আমাদেরকে, মানে আমাকে অবশ্যই। তাই আজকের মতো শেষ করি আমাদের ব্লগটা, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভালো লেগে থাকলে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। লাইক, টাটা।